বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওটা বেসিক লেভেলের জমি ভূমি পরিমাপ সংক্রান্ত বিষয়। যেহেতু বাংলাদেশে বিভিন্ন আঞ্চলিক এবং সরকারি প্রচলিত বিভিন্ন প্রকার একক আছে, এখন কোনটার মধ্যে কি সম্পর্ক নামগুলো শুনলে আমাদের বুঝে আসে না। তো আপনি যদি বেসিক কিছু ধারণা থাকে ভালো, না থাকলেও ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো বাংলাদেশে যে সরকারি কাগজপত্রগুলো আছে, দলিল, খতিয়ান, নকশা বলেন, এগুলোর মধ্যে সম্পত্তিগুলো একক, শতক এবং অযুতাংশ, এই তিনটা এককই ব্যবহৃত হয়। আপনার কাছে যে খতিয়ানটা আছে দেখেন সেখানে এটাই পাবেন, একর পাবেন, উপরে শতাংশ বা শতক লিখা আছে। এই শতাংশ বা শতকের অনেকগুলা নাম আছে, ওগুলো একটু মনে রাখতে হবে, যেমন ডেসিমাল, ডিং, ডিসিম, এগুলো একই জিনিস। এখন এই একর, শতক এবং অযুতাংশ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যদি আমরা বলি দলিল খতিয়ানে ব্যবহৃত অংশ। এই হিসাবেই সরকার কি করে আপনার কাছ থেকে মৌজা রেট নির্ধারণ করে, সেখান থেকেই আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হয়, যাবতীয় হিসাব নিকাশ। এখন এক একর জায়গা কতটুকু, এটা একটা ইন্টারন্যাশনাল কিন্তু একক। ধরেন যে আপনার জমিটা আকৃতি প্রকৃতি যাই হোক, বিভিন্ন সূত্রের মাধ্যমে যখন আপনি জমির ক্ষেত্রফল বের করবেন, ওই ক্ষেত্রফল যদি 43,560 স্কোয়ার ফিট হয়, আকৃতি প্রকৃতি যাই হোক জমিটা, আপনার এরকম গোলাকার হোক অথবা ত্রিভুজাকার হোক তাতে কিছু যায় আসে না, যদি তার ভিতরে যদি ক্ষেত্রফল আমরা 43,560 স্কোয়ার ফিট পাই, তখন সেটাকে আমরা একর বলি। এখন এটা তো অনেক বড় জায়গা হবে। এখন এই একরটাকে ছোট ছোট, যেমন আমরা 1,000 কিলো, যেই আমাদের গ্রামে 1 কিলো হয়, এইরকম আমরা এটাকে 100 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা যেইটা পাবো এটাকে আমরা শতক বলি বা শতাংশ। 435.60 স্কোয়ার ফিট জায়গা, তাহলে শতকটাও বুঝতে পারলেন। এখন যেহেতু জায়গা জমির দাম বৃদ্ধি পেয়েছে, মানুষ বৃদ্ধি পেয়েছে, তাই এখন শতকটাকেও আমরা 100 ভাগে ভাগ করতেছি, ক্ষুদ্র পরিমাণ জায়গা। যেমন ঢাকা শহরে যেহেতু জমির দাম অনেক বেশি, তো সেখানে শতকে আর মৌজা রেট নাই, সেটা অযুতাংশে চলে এসেছে, 4.356 স্কোয়ার ফিট। এখন আপনার খতিয়ানে আপনি যে এরকম পাবেন, খতিয়ানের ফরম্যাটটা একর এবং শতকে থাকলেও যদি দেখেন যে আপনার 4 ডিজিটের আছে, যেমন 0025, এটা দ্বারা আসলে 25 শতক বোঝায় না, এটা 25 অযুতাংশ বোঝায়। অথবা দেখবেন যে 0125 125 শতক বোঝাবে না, এটা দ্বারা 125 অযুতাংশ বোঝাবে। আবার ধরেন যে এরকম দেওয়া আছে, তো এই 1100 দ্বারা 1100 শতক না, 1100 শতক বুঝায়। আশা করি বুঝতে পেরেছেন একর, শতক ও যুতাংশ, এটা জাস্ট একটা বেসিক। এখন আসি বিঘা কাঠা 6 টাকার হিসাব। বিশেষত কৃষি জমিগুলা বিঘায় হিসাব করা হয়, তো এর যে স্ট্যান্ডার্ড মাপ যেটা হয় সেটা হচ্ছে 14,400 স্কোয়ার ফিট জায়গাকে আমরা 1 বিঘা সম্পত্তি বলি। এই 1 বিঘাকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কাঠা পাই, ওই জন্য বলা হয় যে 20 কাঠায় 1 বিঘা। এখন এই কাঠাটাকে যদি আমরা ছোট করি, মোটামুটি সেটাকে যদি আমরা 16 ভাগ করি 1 কাঠা জমিকে, তাহলে আমরা 720 স্কোয়ার ফিট পাব। এই যে 720 স্কোয়ার ফিট আমরা 1 কাঠাকে ভাগ করতেছি 16 দ্বারা, তো এটাই হচ্ছে 6 টাক। তাহলে 1 বিঘা 14,400 স্কোয়ার ফিট, 1 বিঘায় 20 কাঠা, 20 দ্বারা ভাগ দিলে 720 স্কোয়ার ফিট পাই। এখন 16 ছটাকে আবার 1 কাঠা, ওই জন্য এটাকে 16 দ্বারা ভাগ করলে 45 স্কোয়ার ফিট পাই। তো এই জন্য এক ছটাক যে জায়গা কতটুকু, খুবই ক্ষুদ্র, মাত্র 45 স্কোয়ার ফিট জায়গা। আশা করি বুঝতে পারতেছেন বিঘা কাঠা 6 টাক। তবে এই ক্ষেত্রে সরকারি বিঘাটা তারা আনুমানিক একটু কম ধরে, কারণ যেটা সেটা হচ্ছে যে সরকার 33% বিঘা ধরে, তো সেই হিসাব করলে 14,000 থেকে সামান্য 14,000 থেকে 100 সামান্য একটু বেশি হয়, একটু কম হয়, তো ওইটা আপনার হিসাব করে নেবেন। এটা আমরা আঞ্চলিক হিসাবের কথা বলতেছি, বিঘা কাঠা 6 টাক। এখন আসি কানি গন্ডা করার হিসাব। আর এখানে আরো মনে রাখবেন, সরকারি বিঘা 33 শতকে সবসময় যে এই 14,400 স্কোয়ার ফিটে বিঘা হবে এমন না, কারণ বিঘার মধ্যে কতটুকু জমি আছে সেটা জেনে নিতে হবে, কোথাও 50 শতকে বিঘা, কোথাও 60 শতকে বিঘা পাবো কিন্তু আমরা। এখন কানি গন্ডা করার ক্ষেত্রে মনে রাখতে হবে, আসলে 40 শতকেও 1 কানি পাওয়া যায়, 120 শতকে কানি পাওয়া যায়, 160, 180, 220 কানি পাওয়া যায়, এমনকি 29 শতকেও কানি পাওয়া যায়। আপনি আগে বুঝে নেবেন যে কত ডিসিমে কানি বা ডিং এ কানি। আমরা 40 শতকের কানি ধরতেছি,
যেটা হচ্ছে আমাদের 17,424। তো এক কানিতে হচ্ছে আমাদের 20 গণ্ডা, যেমন 20 কাঠা ছিল একই রকম 20 গণ্ডা। তো 20 দ্বারা যদি আমরা ভাগ দেই 771.2 স্কোয়ার ফিট জায়গা। আবার এক যে গণ্ডা, এক গণ্ডায় আবার আপনার 4 কড়া, তো এর জন্য এটাকে আমরা 4 দ্বারা ভাগ করলে 217.8 স্কোয়ার ফিট পাই। তাহলে কানি গণ্ডা কড়া হিসাব বোঝা গেলে আপনাকে প্রথমে বুঝতে হবে আপনার কানিটা কত ডিসিম, কত ডিং, কত শতকে। 40 শতকে হইলে এই হিসাব আসবে, 120 শতকে হইলে একই রকম থাকবে, শুধু 20 দ্বারা ভাগ দিবেন, জমিটা একটু বৃদ্ধি পাবে। এখন আসি হেক্টর এবং এওরের হিসাব, ইন্টারন্যাশনাল হিসাব। বেশি জমি হইলে, যদি একটা জমি ধরেন যে আপনার 100 মিটার লম্বা এবং 100 মিটার চওড়া হয়, তাহলে তাকে আমরা 1 হেক্টর বলি, অর্থাৎ মোটামুটি আমাদের 10,000 স্কোয়ার মিটার। এটা কিন্তু ফিটে না, এতক্ষণ আমরা ফিটে আলোচনা করছি, এটা মিটারে। তো এটাকে 1 হেক্টর বলি। এখন 1 হেক্টরে হচ্ছে 100 এওর, তো এই জন্য 100 দ্বারা যদি আমরা ভাগ করি 10,000 কে, 2টা 0 যদি আমরা কেটে দেই, 1টা 2টা, তাহলে মোটামুটি 100 স্কোয়ার মিটার জায়গা হচ্ছে আমাদের 1 এওর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা ছাড়া এই যে কানি গণ্ডা কড়ার ক্ষেত্রে কিছু কিছু চট্টগ্রামের দিকে দেখা যায় যে ক্রান্তি যেটা আছে, ক্রান্তিটাকে তারা বলে যে কণ্ঠ, এবং ক্রান্তির পরে তিল হয় নর্মালি, তো তারা তিলের পরিবর্তে দন্ত ব্যবহার করে। যেমন এক কানিতে 20 গণ্ডা কোনো সমস্যা নাই, 1 গণ্ডায় 4 কড়া কোনো সমস্যা নাই। এখন 1 কড়ায় 3 ক্রান্তি, অথবা আপনি বলতে পারেন 3 কণ্ঠ। তাহলে 1 কড়ায় 3 ক্রান্তি অথবা 3 কণ্ঠ, যেটা যেটা আপনার বুঝে আসে। এরপরে এই কণ্ঠটাকে, যে 1 কণ্ঠ আছে, এটাকে যদি আপনি 6 ভাগ করেন, তাহলে আমরা দন্ত বলি, দন্ত বলি। তাহলে 1 কণ্ঠে হচ্ছে 6 দন্ত। এটা একটা জাস্ট একটা আঞ্চলিক হিসাব। এটা ছাড়া সিলেট অঞ্চলে এওরের এই যে কেওরের হিসাব আছে, আমরা জানি কেওর যেখানে 33% মতো হয়। এটা ছাড়া বরিশাল অঞ্চলের দিকে আরেকটু আঞ্চলিক হিসাব আছে। তো মূলত এই কয়েকটা হিসাব যদি আপনার জানা থাকে, আশা করি আপনি কি হবেন, উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর সবাই যে জিনিসটা বলেন যে ভাই আমি জমির মাপ সম্পর্কে একটু কিছুই বুঝি না, তাদের জন্য যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, বোনাস হিসাবে বলবো আপনি সহজে জমি পরিমাপ করবেন। যেমন ধরেন যে এইরকম একটা জমি নেবেন আপনি স্কোয়ার হিসাবে, আপনি নিজে চতুর্দিকে মাপবেন কতটুকু লম্বা কতটুকু চওড়া, মেপে নেবেন। নেওয়ার পর দৈর্ঘ্য গুণন প্রস্থ করবেন, এ গুণন বি, বলবেন ভাই এই দুইটা কি গেল। তো নর্মালি এই দিকটা আর এই দিকটা সমানই হবে, এখানে যদি 20 মিটার হয় এখানেও 20 মিটার, এখানে 5 মিটার হইলে এখানেও 5 মিটার। তো তখন 20 গুণন হচ্ছে আমাদের এই 5 এদিক দিয়ে, তারপরে ওই যে 435.6 ম্যাজিক ফর্মুলা ওইটা দিয়ে ভাগ দিলে কিন্তু হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।